এবছরে পুজোয় বেরোনোর প্ল্যান নিয়ে হাজির আমার এই ভিডিও। পুজোয় বেরোনোর প্ল্যান কিন্তু সেরে ফেলতে পারেন, মানে কোথায় যাবেন, কাছে না দূরে, হাতে কতটা সময়। আপনাদের সমস্ত কিছু কথা ভেবে বেশ কিছু জায়গা এই ভিডিওতে কিন্তু আপনাদের সাজিয়ে দিয়েছে। পুজোতে বেড়াতে যাবেন নিশ্চয়ই, তার প্ল্যান কিন্তু সেরে ফেলতে পারেন এই ভিডিওটি দেখে। 10টা জায়গার খোঁজ সঙ্গে প্রয়োজনীয় তথ্য দিতে চলেছি এই ভিডিওটি থেকে। দূরে কিংবা কাছে, বেশি থেকে কম বাজেট, সব ধরনের জায়গা এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। যেরকম চান সেরকমভাবে নিজেদের প্ল্যান কিন্তু সাজিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে ভিডিও দিলে সেই ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা, প্রথমে আসি দূর থেকে, দূর দিয়েই শুরু করা যাক। প্রথম জায়গাটা বলবো কেরালার মুন্নার। যাওয়া আসা নিয়ে 7-8 দিন প্ল্যান রাখতে পারেন, প্ল্যান করে নেওয়া যেতে পারে এই কেরালার মুন্নার জায়গাটা ঘোরবার জন্য। চা বাগান, পাহাড়, অসাধারণ নৈসর্গিক প্রাকৃতিক শোভা, লেক, ড্যাম কি নেই। দক্ষিণ পশ্চিম ভারতের কেরালার ইদুক্কি জেলার একটি পার্বত্য শহর, যাকে দক্ষিণ ভারতের কাশ্মীরও বলা হয়। মুন্নারের কাছে, সবথেকে কাছে যে স্টেশন রয়েছে সেটি কোচি কিংবা এর্নাকুলাম, যে কোনো একটাতে আপনারা নামতে পারেন। সবথেকে কাছের যে এয়ারপোর্টটি রয়েছে সেটি হচ্ছে কোচিং এয়ারপোর্ট। দু জায়গা থেকে মোটামুটি দূরত্ব 125-130 কিলোমিটারের মধ্যে পড়ে। মধুচন্দ্রিমার জন্য কিন্তু এটি একটি জনপ্রিয় জায়গা, অনেকেই আপনারা জানেন। আর যদি মুন্নারে আপনারা মোটামুটি 3 দিন স্টে করেন, মানে যাওয়া আসা নিয়ে 7-8 দিন হলেও, কারণ যেতে আসতে বেশ সময় লাগে, তো সে হিসেবে যদি আপনারা মুন্নারে 3 দিন স্টে করেন, তবে যে জায়গাগুলো আপনারা ঘুরতে পারেন তা হলো কুন্দলা ড্যাম, ইকো পয়েন্ট, মেটুপেট্টি রিজার্ভার, পেরিয়া ক্যানাল, টি ফ্যাক্টরি, মুন্নার বোটানিক্যাল গার্ডেন, রাজামালাই ন্যাশনাল পার্ক, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, আরও অনেক কিছু রয়েছে, আর্নামুডি ওয়াটারফলসও। সেই জায়গাগুলো কিন্তু আপনারা অনায়াসে ঘুরে নিতে পারেন। দ্বিতীয় যে জায়গাটি বলবো সেটি হচ্ছে আরও একটি কেরালারি স্পট, সেটি হচ্ছে আলেপ্পি। কেরালার আরও একটি সুন্দর সাজানো গোছানো শহর, এটি অবশ্য ভারত মহাসাগরের তীরে অবস্থিত একটি সমুদ্র বন্দর। এখানে রয়েছে বিস্তৃত সমুদ্র তট, আবার পাবেন হাউস বোট বা ব্যাক ওয়াটার, যে হাউস বোটগুলো রয়েছে সেখানে থাকার সুবিধে। যাওয়া আসা নিয়ে 6-7 দিনের প্ল্যান করতে পারেন, যারা প্লেনে যাবেন তাদের অবশ্য ওখানে 4 দিনে থাকাই যথেষ্ট, মানে সব মিলিয়ে আপনারা 5 দিনের প্ল্যান করতে পারেন। সবথেকে কাছের স্টেশনটি হচ্ছে এর্নাকুলাম বিমানবন্দর, কোচিন ইন্টারন্যাশনাল, দূরত্ব যথাক্রমে 58 কিলোমিটার এবং 85 কিলোমিটার মতন। ঘোরার মতন এখানে প্রচুর জায়গা রয়েছে, আলেপ্পি লাইট হাউস, আলেপ্পি বিচ, শ্রীকৃষ্ণ স্বামী মন্দির, ব্যাকওয়াটার ট্যুর বা যেটা হাউস বোট আপনারা রয়েছে চাইলে সেখানে থাকতে পারেন, মারাড়ি বিচ, আরও প্রচুর কিছু রয়েছে সেখানে দেখবার মতন। আর চাইলে অবশ্যই যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা কায়াকিংও কিন্তু এখানে করতে পারেন। এছাড়া মিউজিয়াম মন্দির প্রচুর রয়েছে এখানে। তৃতীয় জায়গাটি যেটি বলবো সেটি অবশ্য আবার ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। জায়গাটি হচ্ছে হাম্পি, একটু অচেনা জায়গা, কর্ণাটকের উত্তরে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামের চারিদিকে দ্রাবিড় স্থাপত্যের মন্দির এবং প্রাসাদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের অধুনালুপ্ত রাজধানী বিজয়নগরের ধ্বংসাবশেষ রয়েছে। চতুর্থ ও 16 শতাব্দীতে যে সকল পর্যটক ভারতে ভ্রমণে এসেছিলেন তাদের লেখাতে কিন্তু এখানকার মন্দির আর স্থাপত্যের প্রভূত খ্যাতি উল্লেখিত রয়েছে। যদি আপনারা মনে করেন এখানে ঘুরতে আসবেন, তবে মোটামুটি 6 দিনের প্ল্যান করলেই যথেষ্ট। আর এখানে পৌঁছানোর জন্য সবথেকে কাছের যে এয়ারপোর্ট রয়েছে সেটি হচ্ছে হুবলি, যা 166 কিলোমিটার দূরে রয়েছে। আর রেল স্টেশন যেটি রয়েছে সেটি হচ্ছে হসপেট, মাত্র 12 কিলোমিটার দূরে এই হাম্পি থেকে। এটি একটি ঐতিহাসিক স্থান, তাই দেখবার মতন কিন্তু এখানে প্রচুর নিদর্শন রয়েছে। এখানে পাবেন অনেক হিন্দু মন্দির, বিরূপাক্ষ মন্দির, সেই সময়কার অভিজাত বাসগৃহ, রানী স্নানাগার, লোটাস মহল, সব কিছুতেই কিন্তু এখানে হেরিটেজ এবং সব কিছুতেই সেই একটা প্রাচীন যে সভ্যতার ছোঁয়া প্রতিটা জায়গায় আপনারা কিন্তু পাবেন। তাই হাম্পি একটু অন্যরকম হলেও এই জায়গাটির ট্যুর কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন।
চতুর্থ হলো উদয়পুর। এর আলাদা করে আশা করি আপনাদের পরিচয় দেওয়ার খুব একটা বেশি দরকার নেই। রাজস্থানের এক মহল শহর কিংবা হ্রদের শহর কিংবা আপনারা যেটা হোক বলতে পারেন, প্লেনে করে কিংবা ট্রেনে করে সহজেই চলে আসতে পারেন এই উদয়পুরে। 6-7 দিনের প্ল্যান করতে পারেন যারা ট্রেনে করে আসবেন। আর পূর্বে মেওয়ার রাজপুত রাজাদের জায়গা ছিল এই উদয়পুর। এটি দেশের প্রাচীনতম যে শহরগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটি। উদয়পুর তার সুন্দর হ্রদ এবং বিখ্যাত তার হ্রদ এবং যেসব ওখানকার রাজমহলগুলো রয়েছে তার জন্য, যে দুর্গগুলো রয়েছে তার জন্য। অবশ্যই সঙ্গে এখানে আপনারা যদি বেড়াতে আসেন, হ্রদ যেমন পাবেন সেরকমই দুর্গ আর প্রাসাদও কিন্তু, এবং তার কারুকার্য কিন্তু আপনাদেরকে চোখ টানবে। দেখার মতন যে জায়গাগুলো রয়েছে তা হলো লেক প্যালেস, উদয়পুর সিটি প্যালেস, জগ মন্দির, পিচালো লেক, আহুর জাদুঘর, জগদীশ মন্দির, আরও অনেক কিছু যা বলে অন্তত শেষ করা যাবে না। পঞ্চম জায়গাটি এর থেকে 500 কিলোমিটার দূরে, জায়গাটি হচ্ছে জয়সালমের। জয়সালমের জেলার সদর শহর এই জয়সালমের। থর মরুভূমি এই অঞ্চলের কিন্তু গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। 7-8 দিনের জন্য প্ল্যান করতে পারেন যারা ট্রেনে করে আসবেন এই জয়সালমের ঘুরতে। সব থেকে কাছের যে এয়ারপোর্টটি আপনারা পাবেন সেটি হচ্ছে জয়সালমের। ট্রেনে করে জয়সালমের যেতে গেলে একটু ভেঙে যেতে হয়, হাওড়া কিংবা শিয়ালদা থেকে ট্রেনে আসতে হবে বিকানের কিংবা যোধপুর। সেখান থেকে আপনার ট্রেন কিংবা গাড়িতে পৌঁছে যেতে পারেন জয়সালমের। ঘোরার মতন প্রচুর জায়গা রয়েছে জয়সালমের ফোর্ট, গাদিসার লেক, বাদাবাগ মিউজিয়াম, আরও বেশ কয়েকটা ওখানে কিন্তু স্থাপত্য রয়েছে যা আপনাদের কিন্তু নজর কাড়বে। আর সঙ্গে অবশ্যই থর মরুভূমি তো রয়েছে। এবার আছে যারা একটু কাছাকাছি জায়গার কথা ভাবছেন, মানে হাতে অত হয়তো সময় নেই, পূজোর মধ্যে যেরকম সাধারণত প্রাইভেট সার্ভিস করলে যেটা হয়ে থাকে যে সময়ের অভাব থাকে পূজোর ওই কটা দিনই ছুটি, তো তাদের কথা মাথায় রেখে বেশ কিছু স্পট আপনাদের জন্য কিন্তু এখানে দিয়ে রাখছি। তো সেই রকমভাবে তাদের ডে ট্যুর হিসেবে করতে পারেন সেরকম কিছু জায়গা রয়েছে, কিংবা দুদিনের জন্য ঘুরে চলে আসতে পারেন 2-3 দিনের জন্য, সেরকম জায়গাও রয়েছে। তার মধ্যে প্রথম যে জায়গাটা বলবো বা 6 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে যারা পাহাড় ভালোবাসেন কিংবা পাহাড়ের প্রতি যাদের আকর্ষণ আছে তারা অবশ্যই চলে আসুন কার্শিয়াংয়ে। বেশ সুন্দর পরিবেশ, প্রকৃতি যেখানে নির্মল, আর পাহাড়ি মাদকতা আর অর্কিডের পাহাড়। কার্শিয়াংকে এমনিও আপনারা জানেন ল্যান্ড অফ অর্কিড বলে। প্রচুর ট্রেন পেয়ে যাবেন হাওড়া থেকে এনজিপি, বন্দে ভারত কিংবা কাঞ্চন কন্যা কন্যা কিংবা উত্তরবঙ্গ, যেটা হোক ধরে আপনারা চলে আসুন এনজিপি। এনজিপি থেকে কার্শিয়াং মাত্র 45 কিলোমিটারের রাস্তা। গাড়ি ভাড়া পড়বে 2700 থেকে 2800 এই পর্যন্ত। তো সেটা করে আপনারা কার্শিয়াং চলে আসুন। আর কার্শিয়াং এলে ঘুরে নেওয়া যায় মকাইবাড়ি টি এস্টেট, মানে যে মকাইবাড়ির চা আমরা প্রত্যেকেই চাই একবার অন্তত টেস্ট করবার জন্য। এছাড়া রয়েছে পাগলাঝোড়া ওয়াটারফলস, ইংরেজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম, রোহিণী পার্ক, আরও প্রচুর কিছু। আর সঙ্গে পাহাড়ের মাদকতা মেশানো প্রকৃতি তো আপনার কার্শিয়াংয়ে এলে আপনারা পেয়ে যাবেন। আর এই মুহূর্তে দার্জিলিংয়ে এতটাই ভিড় যে নিউ মার্কেটের ভিড়কেও হার মানায়, তাই সেই দার্জিলিংয়ের ভিড়কে অ্যাভয়েড করবার জন্য কার্শিয়াং কিন্তু বেস্ট আমার কাছে অন্তত মনে হয়। এরপরে যে জায়গাটির কথা বলবো সেটি অবশ্যই একটি অবভিড় জায়গা, অবশ্যই সেটি একটি পাহাড়। যারা পাহাড় ভালোবাসেন এখানে চলে আসতে পারেন। এনজিপি থেকে এখানে অবশ্যই চলে আসা যায়, খুব সহজেই চলে আসা যায়। এনজিপি থেকে 70 কিলোমিটার দূরে লামাহাটা। লামাহাটাতে খুব সুন্দর স্পট রয়েছে, এখানে থাকবার জন্য ভালো ব্যবস্থা রয়েছে, গাড়িও পেয়ে যাবেন মোটামুটি 2600-2800 টাকা দিলেই পেয়ে যাবেন, লামাহাটায় চলে আসতে পারবেন, থাকতে পারবেন লামাহাটা হোমস্টে কিংবা ইকো রিসর্ট যেগুলো রয়েছে সেখানে। ওখান থেকে ঘুরে নিতে পারবেন 6 কিলোমিটার দূরে তিনচুলে কিংবা 25 কিলোমিটার দূরে চটকপুর। আর চটকপুরে চাইলে যদি আপনারা মনে করেন যে এই যে কোনো একটা জায়গাতে, মানে তিনচুলে কিংবা চটকপুর যে কোনো একটা জায়গাতেই আপনারা কিন্তু সেখানেও থাকতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার, চাইলে অবশ্য আপনারা বেশ একদিন দুদিন এখানে কিন্তু আপনারা কাটিয়ে ফেলতে পারেন। আর চটকপুরের নাম এই মুহূর্তে মনে হয় একটু অব্যির জায়গার মধ্যে সব থেকে উপরের দিকেই রয়েছে, কারণ ওই আবার একই কথা, ভিড় এড়িয়ে শান্তিতে পাহাড় যদি ভালোবাসেন, নির্জনতা যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই এই জায়গাগুলো আপনার জন্য। এরপরে আসি 8ম জায়গা বা 8 নম্বর জায়গাটি। এরপরে অবশ্যই যারা সমুদ্র ভালোবাসেন তাদেরকে
একটু নিশ্চয়ই অববির জায়গা স্বাদ তো দিতেই হবে। তো এই সেই হিসেবে দীঘা পুরী অনেক তো হলো একটু অন্য সমুদ্র বা সামুদ্রিক জায়গা যেখানে রয়েছে, আবার কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্ব, এরকম একটা জায়গা খুব সহজে চলে আসা যায়, সেই রকম একটা জায়গায় আপনাদেরকে এবার খবর দিতে চলেছি। চলে আসুন ডুবলাগড়িতে। ডুবলাগড়ি সমুদ্র সৈকত, বিচে লাল কাঁকড়া দাপাদাপি, আপনার মন কিন্তু ভালোই কাটবে। কলকাতা থেকে এই সমুদ্র সৈকতে আপনারা যদি অনেকেই মনে করেন তাহলে গাড়ি নিয়েও কিন্তু চলে আসতে পারেন, কারণ খুব বেশি সময় লাগবে না এখানে পৌঁছতে। আর যেটা দীঘাতে এই মুহূর্তে অমিল বা অনেক দিন থেকে অমিল, সেটা হচ্ছে ঝাউবন। যা অনেকটা ঝাউবন পার করে আপনাদের সমুদ্র সৈকতে পৌঁছতে হবে, আর সেটি অবশ্যই নির্জন, অচেনা, অজানা একটি সমুদ্র সৈকত। এখানে আসতে গেলে আপনারা হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে পারেন, চলে আসবেন বালাসোরে, ফলকনামা কিংবা ধুবলি যে কোনো একটা আপনারা চলে আসতে পারেন। ধরে স্টেশনের বাইরে গাড়ি পাবেন 1200 থেকে 1500 টাকায়, পৌঁছে দেবে আপনাকে এই ডুবলাগড়ি বিচ রিসর্টে। কিংবা আপনারা যদি এই দেব মেরিন রিসর্ট কিংবা ওখানে আরও একটি রয়েছে গ্যালাক্সি নেচার ক্যাম্প, এদের যদি বুক করেন তাহলে এদেরকে বললে এরাও কিন্তু গাড়ি পাঠিয়ে দেয় স্টেশনে, সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন অনায়াসে এই বিচ রিসর্টগুলোতে। আর নবম যে জায়গাটি বলবো সেটি পুরীর থেকে অনেকটাই আগে, তবে দীঘা কিংবা পুরীর মতন অতটা কোলাহল সেখানে আপনারা পাবেন না, কিন্তু সব কিছু ফেসিলিটি সেখানে আপনারা পাবেন, বহু পুরনো প্রাচীন একটি মন্দির পাবেন, তো সব কিছু মিলিয়ে জায়গাটা কিন্তু বেশ সুন্দর। সেটি হচ্ছে গোপালপুর। দীঘা পুরীর ভিড় এড়িয়ে চলে আসতে পারেন গোপালপুরে। গোপালপুরের সব থেকে কাছের যে স্টেশন সেটি হচ্ছে বেহরামপুর, 16 কিলোমিটার দূরত্ব। সেখান থেকে গাড়ি বা আপনারা চাইলে অটো করে চলে আসতে পারেন, 600 থেকে 800 টাকা নেবে, পৌঁছে দেবে আপনাদের গোপালপুর বিচের ধারে। সুন্দর বিচ, লাল কাঁকড়া এবং নিরিবিলি। এখান থেকে অবশ্যই ঘুরে নিতে পারেন 34 কিলোমিটার দূরের তারাতারিণী মন্দির। অবশ্যই যারা গোপালপুরের প্ল্যান করছেন তাদেরকে বলবো এই জায়গাটা অন্তত একবার যেন ঘুরে নেওয়া হয়। আর মন্দিরে ওঠবার জন্য কেবল কার বা রোপওয়ের বন্দোবস্ত আছে, সেটা করে আপনারা মন্দিরের ওপরে বা মন্দিরে পৌঁছতে পারেন। এছাড়া যদি মনে করেন 36 কিলোমিটার দূরে রয়েছে রম্ভা চিল্কা, রম্ভাতে আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন, থাকার বন্দোবস্ত আছে। চিল্কা লেককে বেস করে এই জায়গাটি খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য, বোটিংয়ের ব্যবস্থা আছে। আর এই চিল্কা লেকের মধ্যে বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে যেখানে আপনারা বোট ভাড়া করে ঘুরেও নিতে পারেন। এছাড়া গোপালপুর লাইট হাউস সেটিও রয়েছে, দেখে নিতে পারেন। 2 থেকে 3 দিনের প্ল্যান করলেই যথেষ্ট। আর থাকার জায়গা এখানে ভালোই রয়েছে, তাই এখানে চলে এলে আপনাদের থাকার জায়গা নিয়ে কোনো রকম সমস্যা কিন্তু হবে না। এবার বলি যারা এই পুজোর মধ্যে বা পুজোর মধ্যে যে কোনো একদিনের জন্য প্ল্যান করছেন ডে ট্যুরের জন্য, তাদের জন্য তাদেরও এখানে একটা বন্দোবস্ত করা যেতে পারে। সেটি হচ্ছে, এটি হচ্ছে এই ভিডিওর 10 নম্বর জায়গা। আমি বলেছিলাম আপনাদেরকে 10টা জায়গার কথা আপনাদেরকে বলবো কাছ থেকে দূরে সব রকম কিছু মিলিয়ে। তো আপনারা এখানে যদি একটা দিন পুজোর রাজবাড়ির পুজোকে উপভোগ করতে চান, সেখানকার আতিথিয়তা, সেখানকার খাবার দাবার, সেখানকার পরিবেশের সঙ্গে যদি সেই পুজোর দিনটি কাটতে চান, তাহলে অবশ্যই চলে আসতে পারেন মহিষাদল রাজবাড়ি। কলকাতা থেকে দূরত্ব 105 কিলোমিটার, গাড়িতে চলে আসতে পারবেন অনায়াসে এই মহিষাদল রাজবাড়ি। পুজোর সময় এলে পুজো দেখতে পারবেন, থাকার বন্দোবস্ত রয়েছে, ভোগের বন্দোবস্ত রয়েছে, তবে তা আগে থেকে কিন্তু বুক করতে হয়, সব কিছু ডিটেলস দিয়ে দেবো। আর চাইলে শুধু সকালে এসে সারাদিন থেকে আপনারা বিকেলেও কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হতে পারেন। আর এখানে যদি থাকেন বা এখানকার খাওয়া দাওয়া যদি আপনারা গ্রহণ করেন, তাহলে বলবো আপনারা এর এক রাজকীয়তা বা রাজকীয় যে ব্যাপার সেটা কিন্তু আরও বেশি করে উপভোগ করতে পারবেন। যদি মনে করেন এখানে বুক করবেন, তাহলে বুকের জন্য mohishadolrajbari.co.in এ গিয়ে আপনারা ভিজিট করুন, সেখান থেকে বুক করতে পারবেন, কিংবা 9147087114 এই নম্বরে ফোন করে কিন্তু আপনারা বুক করতে পারেন।
তাহলে পূজয় ভ্রমণের জন্য আপাতত এই 10টি জায়গা দিলাম। আগামী দিনে কিন্তু এরকম পূজয় ভ্রমণের কাছে থেকে দূরে নানান জায়গার কিন্তু আমি লোকেশনগুলো নিয়ে আসবো, যেগুলো আপনারা আপনাদের কাছে আর একটু পুজোতে বেড়াতে যাওয়ার যে ইচ্ছা সেটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো আরও আসতেই থাকবে। কিংবা কোথায় কোথায় যেতে পারেন সেই সম্পর্কে একটা ধারণা আপনাদের কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আগামী দিনে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে এই ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওর নোটিফিকেশান যদি না পৌঁছয়, অবশ্যই একবার করে অন্তত সপ্তাহে এই ইউটিউব চ্যানেলের আমার চ্যানেলের পেজটি কিন্তু বা আমার চ্যানেলের ভেতরে কিন্তু একবার ঢুকবেন। অবশ্যই যদি নোটিফিকেশান না যায় ভিডিও কিন্তু সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন।